আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে এ টু জেড গাইডলাইনটা দিচ্ছি। যাচাই বাছাই করে আমার মনে হচ্ছে যে এইরকম শিক্ষা মেলা আয়োজন করা ভালো। যেগুলো আমরা জানতাম না ওইগুলোর ব্যাপারে অনেক কিছু জানছি। আপনি উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোন দেশে যাবেন, কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়বেন, আপনার জন্য ফেডকেপ আয়োজন করেছে সিলেটের ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক শিক্ষা মেলার, যেখানে আপনি সকল সমস্যার সমাধান সহ পাচ্ছেন সুবর্ণ সব সুযোগ। গাইডলাইনটা দিচ্ছি, লাইক কেউ যদি আমরা যে কান্ট্রিগুলো নিয়ে কাজ করছি, লাইক ইউকে, ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইভেন ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, ইভেন মাল্টা, এগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করছি। সো স্টুডেন্টদের হচ্ছে এ টু জেড গাইডলাইন্সগুলো আমরা দিয়ে থাকি। যে কোনো ধরনের প্রবলেম মানে আমরা হচ্ছে তাকে প্রপার এটা দিয়ে থাকি। ফার্স্টে যখন আমি আমার লাইক প্ল্যান ছিল টু গো টু ইউএসএ অলওয়েজ বিগিনিং থেকেই, সো আমি অনেক কনফিউজ ছিলাম দ্যাট কোন ইউনিভার্সিটিতে যাব, কোন কান্ট্রিতে যাব, কী নিয়ে পড়বো অ্যান্ড এভরিথিং। সো যে আমাদের একজন টিচার বলছেন দ্যাট ইফ ইউ কাম হিয়ার অনেকগুলা যে থাকবে স্টোর্স থাকবে, সো উই ক্যান টক অ্যান্ড লাইক নো অ্যাবাউট এভরিথিং। সো দ্যাটস ওয়াই এখানে আসছি অ্যান্ড উই গট টু নো অ্যাবাউট এ লট অফ থিংস। আমরা অ্যাপ্লিকেশন বেসিক্যালি খাস করে স্টুডেন্ট ভিসা নিয়ে, আমরা স্টুডেন্টে বিভিন্ন দেশের মধ্যে পাঠাইতে যাবতীয় যত রকমের কাজ আছে সবগুলো ফ্রি। এক্সট্রা সার্ভিস হিসাবে আমরা যেটা করি, আমরা হচ্ছে স্টুডেন্টের ফুল ফ্রি একটা অ্যাসেসমেন্ট দিই, অ্যাসেসমেন্টের উপর বেস করিয়া, স্টুডেন্টের ফাইলের উপর বেস করিয়া স্টুডেন্ট কোন দেশে যাওয়ার লাগে এলিজিবল বা কোন কোন ডকুমেন্টস লাগে তার সবরকম সব মানে সহায়তা আমরা তরফ থেকে করা হয়। যাচাই বাছাই করে আমার মনে হচ্ছে যে এইরকম শিক্ষা মেলা আয়োজন করা ভালো, আর এইরকম এজেন্সিগুলো যদি কাজ করে তাহলে আমাদের মতো সাধারণ যারা কখনো কোনোভাবে ফ্যামিলি বা কোনোভাবে সাপোর্টেড না, যে ব্যাপারগুলো পুরোপুরি জানি না, তারা অনেক কিছু জানতে পারে। তো এটা আমার জন্য মনে হয় এরকম মেলা আয়োজন করা ভালো এবং সবাইকেই আমি এটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমরা একটা হিউজ ডিসকাউন্ট দিচ্ছি স্কলারশিপ উইচ ইজ 40%, যে অ্যাকচুয়ালি আমাদের একটা কোর্স 40% ডিসকাউন্ট, এটা নর্মালি আসলে আমরা কোনো সময় দেই না, তো আজকে এটা আমরা অফার করতেছি। আমরা দেখতেছি 2019-20 যারা HSC কমপ্লিট করছে অ্যাকচুয়ালি এখন বেকার, গুড়া অনেকেই আছে এক বছর আপনার ব্যাচেলার্স করে আর কোর্স কমপ্লিট করতেছে না, তো অ্যাকচুয়ালি তারা এখানে বেশি আসতেছে, তো তাদেরকে আমরা অ্যাকচুয়ালি এই সাজেশনগুলো দিচ্ছি। আসলে এখানে আসার পর আমরা জানতে পারলাম যে IELTS মানে কত স্কোর করলে কোন দেশে যাওয়া যাবে, বা বিভিন্ন কনসালটেন্সি আছে যে কোন কত স্কোর করলে USA যাওয়া যাইব বা কত স্কোর করলে UK যাওয়া যাবে, তা জানা যায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে ওয়ের কারণে হওয়া। কিন্তু আমার 22 তারিখে লেগে এক্সাম, তখন 22 তারিখে এক্সাম বাদে আমি যদি 12টা স্কোর পাই তখন মানে জানতে পারছি যে কত স্কোর হইলে কোন দেশে যাওয়া যাইব, ওটাও আমি জানতে পারছি। বেসিক্যালি আমাদের এখানে কোনো ফ্রি লাস না, ফ্রি এন্ট্রিতে আমরা ওদের রেজিস্ট্রেশনটা করে ফেলছি, যার সোনার পার্সোনাল ইনফরমেশনগুলো কোন ইউনিভার্সিটিতে পড়ে বা কোন ডিপার্টমেন্টে পড়ে ওইগুলোই, রেজিস্ট্রেশন করতে কোনো ফি নেওয়া হচ্ছে না। এখানে অনেকগুলো স্টল আছে, সিলেটের বাহির থেকে অনেকে আসছে, ঢাকা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, অনেক স্টুডেন্ট আসছে এখানে, অনেকেই মানে আগ্রহে আসছে জানার জন্য, ইনফরমেশন নেওয়ার জন্য। আমরা কীভাবে আমাদের ব্যাচেলার্সটা করতে পারবো, ইউনিভার্সিটিসের কী ক্রাইটেরিয়া, তারপর আমরা স্কলারশিপ কীভাবে পাইতে পারি, সো ওইগুলো নিয়ে আমাদের যে কোয়ারিজগুলো ছিল ওইগুলো নিয়ে আমরা জিজ্ঞেস করার জন্য এসেছি। আমরা অনেকগুলা স্টলস ঘুরছি, এক্সট্রা ইনফরমেশনও পাইছি, লাইক যেগুলো আমরা জানতাম না ওইগুলোর ব্যাপারে অনেক কিছু জানছি। স্টুডেন্টরা আসলে কিসের জন্য আসছে, ওরা কিন্তু একটা প্রপার ক্যারিয়ার গাইডলাইন নেওয়ার জন্য আসছে, সো অবভিয়াসলি আমরা ট্রাই করতেছি ওইটা যে ওদেরকে অ্যাকচুয়ালি একটা প্রপার গাইডলাইন দেওয়ার জন্য, দেন হচ্ছে ওদের জন্য অ্যাকচুয়ালি কোন ইউনিভার্সিটিটা সবথেকে বেস্ট হবে, ভালো হবে, কোন সাবজেক্টটা, অনেকেই আসতেছে লাইক ওরা অ্যাকচুয়ালি কোনটাতে যাবে, কোন ইউনিভার্সিটি বা কোন সাবজেক্টে যাবে, দে আর রিয়েলি কনফিউজ। সো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতেছি, ওদেরকে একটা সলিউশন দেওয়ার ট্রাই করতেছি, বেসিক্যালি এগুলোই ভাইয়া। এখানে আসার পরে আমরা অনেক কিছু ইনফরমেশন জানতে পারছি, যেমন UK, USA, ক্যানাডা, ডেনমার্ক, অনেক কিছু অনেক কান্ট্রি সম্পর্কে জানা গেছে, আমাদের IELTS রিকোয়ারমেন্ট কী লাগবে, একাডেমিক রিকোয়ারমেন্ট কী লাগবে, সব কিছু আমরা মানে সুন্দরভাবে বুঝতে পারছি। আমি রিকমেন্ড করবো যে এরকম ফেয়ারে তারা আসুক, আর আসলে অনেক মানে ইনফরমেশন যেগুলো জানা নাই সেগুলো জানতে পারবে। আমরা শিক্ষার্থীদেরকে তার স্বপ্ন পূরণের যে যাত্রাটা, সে যাত্রার সহায়ক হিসেবে থাকতে চাই। আমরা হচ্ছি
একটা ছেলে ইউকেতে পড়ালেখা করতে যাবে, একটা শিক্ষার্থী তার পরিবার, তার দেশের, তার বন্ধুবান্ধব, তার নিজের স্বপ্ন পূরণ করার জন্য, সেই স্বপ্ন পূরণের জন্য তার ভর্তি, তার ভিসা প্রক্রিয়া, তার ফিনান্সিয়াল, তার এলিজিবিলিটি, এই যে যোগ্যতা বা এই কোশ্চেনগুলো, এগুলোই আমরা চাই যে আমাদের যারা মেম্বার তারা সঠিক পরামর্শ দিয়ে সঠিক সময়ে তাদের কাজটুকু করে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যটা আছে সেটা পূরণে সহায়তা করবে। আমরা দেখে থাকবেন অনেক স্টলেই আমরা দেখছি যে অনেক কোম্পানি, আমাদের অ্যাসোসিয়েট ভাইয়েরা বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রোগ্রাম, বিভিন্ন ধরনের সুযোগ, ইভেন ব্রিটিশ কাউন্সিলও তার আইএলসের রেজিস্ট্রেশনের জন্য ডিসকাউন্ট দিয়েছে। মোট কথা হচ্ছে একটা ছাদের নিচে এসে সে তার ডেস্টিনেশনকে সিলেক্ট করতে পারতেছে, তার যেই সক্ষমতা মানে ফিনান্সিয়াল অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটি অনুযায়ী সে কোন কান্ট্রিতে কোন সাবজেক্টে পড়তে যাবে সেই ব্যাপারে যাচাই বাছার সুযোগ একটা ছাদের নিচে একদিনই সে পাচ্ছে। আমরা এটাকে আরও বড় করে নিতে চাই। অবশ্যই আমাদের স্বপ্নটা হচ্ছে আকাশের মতো বড়, আমরা স্বপ্নটা দেখতে চাই বিশাল আকারে। তো আমরা চাই যে এদেরকে নিয়ে সিলেটবাসীর যে স্বপ্ন বা সিলেটবাসীর সন্তানরা যে বাইরে যেতে চায়, আমরা ওই জায়গায় তাদের হয়ে তাদের মানে উপকার করার জন্য, তাদের জন্য কাজ করার জন্য কিন্তু আমাদের এই মেলা। সিলেটের আমানুল্লাহ কনভেনশন হলে ফেডকে আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা মেলা থেকে উপকৃত হচ্ছেন বিদেশ গমনেচ্ছু সিলেটের হাজারো শিক্ষার্থী। আসতে পারেন আপনিও। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।